ইনাবা এর সামান্য কিছু ব্যাখ্যা করব আমরা এর আগে বারবার দেখেছি আল্লাহ বলেছেন তুম্মা ইলাই যাউন তুম্মা তুমা ইলাইনা তুর যাউন আমাদের দিকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে বলেছেন এখানে রুজুর বলতে একদম পুরোপুরি ফেরা বাস্তব ভিত্তিক ফেরা আর আরেকটি শব্দ তিনি আল কোরআনে বারবার ইউজ করেছেন সেটি হচ্ছে আল ইন্যাবাহ আল ইনায়াবা আল্লাহর দিকে ফিরে আসা এই ফিরে আসাটা হচ্ছে আদর্শিক ফিরে আসা এই ফিরে আসাটা হচ্ছে বিভ্রান্তি থেকে মুখ ফিরিয়ে নিয়ে সিরাতুল মুস্তাকিমের দিকে ফিরে আসা সুতরাং আল ইনাবা মানে হচ্ছে আর রুজো আই আর রুজো ইহ আর রুজো ইলা রসুল ইল্লা সাল্লা সাল্লাম আর রুজো ইলাল কোরআন আর রুজো ইলা সুন্নাহ আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসা আল্লাহর কোরআন এবং রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সন্ন্যার দিকে ফিরে আসা তার সিরার দিকে ফিরে আসা ইমাম তিনি আল এনাবার সুন্দর একটি ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন আল আল ইনাবাতু ইসরাউ মা ইনাবা আর হচ্ছে প্রত্যেকটা সময় প্রতিটা সময় কোন সময় থেকে বাদ যাবে না প্রতিটি সময় আল্লাহর দিকে ফিরে আসার সাথে সাথে আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে আসা তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে আমাদের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত জীবনের প্রত্যেকটা কাজ এমনভাবে সম্পাদন করতে হবে যাতে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি এটাই আল্লাহর কাছে ফিরে আসা এবং কিভাবে আল্লাহ সন্তুষ্ট হন সেটি আমাদের ভাবতে হবে এবং সর্বতভাবে খুব দ্রুততম অসময় সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রত্যেকটা কাজে যেন আল্লাহ সন্তুষ্ট হন এটাই হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা সুতরাং আল্লাহর দিকে ফিরে আসার আর কোনো আয়োজন নেই এটি হচ্ছে আমার মনে হয় একজন মুসলিমের জন্য সবচেয়ে সহজ কাজ যিনি মানসিকভাবে আল্লাহর বান্দা হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন যিনি কোরআন এবং সন্ন্যার জ্ঞানের আলোকে আলোকিত হয়েছেন আবার মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ যখন তিনি আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যান বিশ্বাসের জায়গা থেকে ইমানের জায়গা থেকে যখন তিনি পিছু হটে যান এবং যখন তিনি কোরআন সন্ন্যার আলো থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রাখেন তখন তার জন্য আল্লাহর দিকে ফিরে আসা সত্যিই খুব কঠিন হয়ে যায়